আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি দেখার পর আপনি প্রতিদিন অনায়াসে কিন্তু আপনি ভালো মুনাফে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা আপনি চাইলে এখান থেকে কিন্তু সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রেমিটা নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দিব, কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন এবং এখান থেকে কিভাবে প্রেমেন্ট নেবেন সব কিছু কিন্তু আমি আপনাদের দেখাই দিব এবং 100% একটি ট্রাস্টেড সাইট, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন তো তারা যে ভিডিও দেখতেছেন তার পাশে থাকা এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সেই সাবস্ক্রাইব বাটনে আপনারা অবশ্যই অবশ্যই এটা ক্লিক করে দিবেন। তারপর পাশে থাকা একটি ঘন্টা আইকন আছে সেটার উপর ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন। তো ভিউয়ার আজকের যে সাইট লিঙ্ক সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়েছি, সো লিঙ্কে ক্লিক করে আপনি একটি ব্রাউজার সিলেক্ট করে দিলে দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ডাইরেক্ট চাইলে অ্যাডমিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে পারবেন, জাস্ট মেসেঞ্জার আইকনটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি তারা মেসেঞ্জারে নিয়ে যাবে এবং মেসেঞ্জারে কিন্তু আপনি লাইভ অ্যাডমিনের সঙ্গে কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইটটির একটি অনেক ভালো একটি ইন্টারফেস, সো এই সাইটটিতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি সাইন আপ অপশনে আমরা এখান থেকে এটা ক্লিক করে দেবো। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার নাম দিতে বলবে, সো না ফুল নামটি দিতে বলবে, সো আমি আমার ফুল নামটি দিচ্ছি আপনি রানা, ইউজার নাম অর্থাৎ নামের সঙ্গে দুইটি সংখ্যা যুক্ত করে দেন। তারপর মোবাইল নাম্বার দিতে বলছে, সো আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে, সো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাকে ক্লাব সিলেক্ট করতে বলবে, সো এখান থেকে আপনি ক্লাব যেটা সিলেক্ট করবেন এখান থেকে সর্বপ্রথম যে ক্লাবটি দেখতে পাচ্ছেন BDKM24, এখানে যে সাইটের নামে যে ক্লাবটা রয়েছে এই ক্লাবটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সেটা অলরেডি এখান থেকে এখানে সিলেক্ট করাও থাকবে, ঠিক আছে? তারপর এখান থেকে স্পন্সার নাম আপনি সেমটাই দিবেন, মানে এখানে যে ক্লাব নামটা, ঠিক আছে, BDKMS হবে 24, ঠিক আছে, সেটা দিয়ে দিবেন। তারপর এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং সেম পাসওয়ার্ডটাই কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো দেওয়ার পর আপনি কী করবেন, মেসেঞ্জারের যে আইকনটা আছে এটা দেখি ওঠানো যায় কি না, এটা ক্রস করে দিচ্ছি। সো মেসেঞ্জার আইকনটা আমি ক্রস করে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, আপনি মেসেঞ্জারে চাইলে এখান থেকে হেল্প নিতে পারবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম, আপনাদের সামনে আমি এখান থেকে অ্যাকাউন্ট করে এখান থেকে কাজ করবো, ঠিক আছে, মানে সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন সাইটটার একটা অনেক ভালো ইন্টারফেস চলে আসছে এবং এখানে আমার টাকা দেখাচ্ছে 00। সো এখানে আমাদের ডিপোজিট করতে হবে, তার জন্য এখান থেকে 3 ডট আইকন রয়েছে, যেহেতু এগুলা গেমস খেলে টাকা আর্নিংয়ের সাইট, সেক্ষেত্রে আমি এখান থেকে তারপর ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করে দেবো। ডিপোজিটে ক্লিক করার পর সিলেক্ট মেথড রয়েছে বিকাশ রকেট পার্সোনাল, সো আমি বিকাশ দিয়ে দিলাম। তারপর তারা যে বিকাশ নাম্বারটি দিচ্ছে সেই নাম্বারটি কপি করলাম, এখানে মিনিমাম ডিপোজিট 300, সো আমি এখানে 500 করে দেবো ডিপোজিট, তার জন্য আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো আমি বিকাশ থেকে আমার টাকাটিকে এখানে কনফার্ম করে দিচ্ছি, দেখেন 500 টাকা আমি তাদেরকে সেন্ড করতেছি, সেন্ড মানি করতেছি, যেহেতু তাদের পার্সোনাল নাম্বার এটা। সো তারপর আমি এখান থেকে একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে গেছি, সো এই ট্রানজ্যাকশন আইডি আমাকে এখান থেকে কপি করে নিতে হবে, যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি আমি এখান থেকে কিন্তু কপি করে নিলাম। সো ট্রানজ্যাকশন আইডি আমার কপি হয়ে গেছে, এখন আমি চলে আসবো সাইটে, সাইটে আসার পর আমি কত অ্যামাউন্ট সেন্ড করছি সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিতে হবে এবং ট্রানজ্যাকশন আইডি বা নাম্বার যেটা রয়েছে আমি কপি করছি সেটা আগে এখানে পেস্ট করে দিই। তারপর এখান থেকে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। সো সব কিছু দেওয়া ঠিক হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে, সো এখন জাস্ট ওয়েট করবেন, অ্যাডমিন 4 থেকে 5 মিনিটের ভিতরে অ্যাড করে দেবে, ঠিক আছে? এবং অ্যাড হতে যদি একটু সময় নেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন মেসেঞ্জার আইকনটাতে ট্যাপ করে। সো আমি এখানে ওয়েট করি। সো আমার ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ব্যালেন্সটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে পাচ্ছেন, হেডটেল, সো এখান থেকে লুডো রয়েছে, হেডটেল রয়েছে, আমি এখান থেকে হেডটেলটা দেখাচ্ছি, সো হেডটেলের উপর ক্লিক করে দিচ্ছি। সো আমি আপনাদের এখান থেকে দেখাই দিচ্ছি, হেডটেলের উপর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। হেডটেলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনি 50 ধরেন, সাপোজ 50 ধরলে আমি আপনাদের দেখাই দিচ্ছি, সো একটু লোড নিচ্ছে। 50 ধরার পর যদি আমি এখানে হেটে ধরি, এখানে আসলে শো করার কথা বাট শো করতেছে না কেন, হ্যাঁ শো করছে। সো 50 ধরলে আপনি এখানে 90 পেয়ে যাবেন, ঠিক আছে, যদি আপনি উইড হন, যদি আপনি এখানে হেড ধরেন সেক্ষেত্রে যদি হেড উঠে সেক্ষেত্রে আপনি 50-90 পাবেন, ঠিক আছে, আর যদি টেল উঠে সেক্ষেত্রে কিন্তু আপনি হেরে যাবেন। আর অবশ্যই নিজ দায়িত্বে এগুলোতে খেলবেন, যেহেতু এগুলো হচ্ছে বাজি ধরে টাকা ইনকামের সাইট, সো অবশ্যই নিজের তো নিজের দায়িত্বে খেলবেন, ঠিক আছে, এখানে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না, ঠিক আছে, কারণ 18 বছরের নিচে বা এইসব আপনারা তো বুঝতে পারছেন যে এগুলো একটু বাজি খেলে টাকা ইনকামের সাইট, সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে খেলবেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন হেড এবং টেল, সো আমি এখান থেকে হেডের উপর ধরলাম, ধরার পর আপনাকে এখান থেকে যদি হেড উঠে সেক্ষেত্রে আমি 90 পাবো, যদি টেল উঠে সেক্ষেত্রে আমি হেরে যাবো। তো যাই হোক, হেড ধরার পর আমি
তো হেড ধরার পর আমি এখান থেকে জাস্ট প্লেতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা কিন্তু ঘুরতেছে, দেখবেন এটা ঘুরবে। সো আমি প্লেতে ক্লিক করে দিছি। সো দেখতে পাচ্ছেন প্রথমবারই কিন্তু আমি এখান থেকে উইন হয়ে গেছি, দেখতে পাচ্ছেন ইউ আর উইন। আমি কিন্তু একবারই উইন হয়ে গেলাম। সো আমি এবার এটা টেলের উপর ধরলাম, টেলের উপর ধরার পর আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার ঘুরতেছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে দুইবার উইন হয়ে গেলাম। সো এবার এটা টেলের উপর আছে, টেলের উপরে থাকে, এবার আবারও আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা আবারও কিন্তু ঘুরতেছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে তিনবার উইন হয়ে গেছি, দেখতে পাচ্ছেন অলরেডি তিনবার উইন হয়ে গেছে। সো আমি এটা হেডের উপর ধরে এবার আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। সো এভাবে মূলত আর্নিং করতে হবে। সো আবারও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখান থেকে চারবার উইন হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন ইউ আর উইন। সো আমি অলরেডি এখান থেকে চারবার উইন হয়ে গেছি, বা টেলের উপর ধরলাম, টেলের উপর ধরার পর আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। সো এভাবে মূলত আপনাকে এখান থেকে আর্নিং করতে হবে টেল ধরে। সো এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেরে গেছি, দেখতে পাচ্ছেন ইউর ফেল, আমি কিন্তু এবার এখান থেকে হেরে গেছি। সো এভাবে আপনাকে মূলত এই গেমসটা খেলে মূলত আর্নিং করতে হবে। তো যাই হোক, ভিডিওটি স্টপ করে আমি এখানে কিছু সময় গেমস খেলে আমি এখান থেকে কিছু টাকা আর্নিং করি। সো আমি এখানে কিছু সময় গেম খেললাম, হারলাম, জিতলাম, ঠিক আছে। সো এভাবে আমি কিছু টাকা আর্নিং করছি, ঠিক আছে। সো বড় বড় অ্যামাউন্ট ধরে আমি কিছু টাকা আর্নিং করছি। সো আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করতেছি। সো ব্যাক বাটন ক্লিক করার পর বাকি গেমসগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তারপর আমার ব্যালেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো বাকি একটা গেমস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। এই গেমসটা আপনি যদি 50 ধরেন, 50 আপনি এখান থেকে 200 পাবেন, যে কোনো একটি সংখ্যা সিলেক্ট করতে হবে। যদি 2 প্লে ক্লিক করেন, যদি আপনারা 2 উঠে সেক্ষেত্রে পাবেন, যদি 1, 3, 4, 5, 6 এগুলো উঠে সেক্ষেত্রে কিন্তু আপনার 50 টাকা লস, ঠিক আছে। সো এই গেমটা মূলত আপনাকে এভাবে এখান থেকে খেলতে হবে, ওকে। সো আমি বাকি সব কিছু আপনাদের আমি দেখাই দিচ্ছি, আর এখানে রয়েছে অনেকগুলো ম্যাচ, সেই ম্যাচগুলোর উপর ধরতে পারবেন। সো তারপর এখানে রয়েছে অনেকগুলো ম্যাচ, ঠিক আছে। এখানে যে ম্যাচগুলো লাইভ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি এখানে কি যারা খেলা বোঝেন তারা এখান থেকে দলগুলোকে ধরতে পারবেন। সো আপনি কী মনে করতেছেন, এই যে দল দুইটা খেলা হবে, আপনি যেই দলটা মনে করতেছেন ড্র হবে না, এই দলটা উইন হবে না, এই দলটা উইন হবে, যেই দলটা উইন হবে সেই দলটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেমন 100 এখানে 260 পেয়ে যাবেন। যদি এখানে 200 ওয়েট প্রেস করেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে 200 ক্লিক করে দেবেন, 200-560 পাবেন, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। যখন আপনার দলটি উইন হয়ে যাবে তখন আপনার ব্যালেন্সে তারা টাকাটি অ্যাড করে দেবে, ঠিক আছে। সো এখন আসি এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন। পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে রয়েছে 3-ডট আইকন, 3-ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে রয়েছে ওয়ালেট। সো আপনি এখান থেকে জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিলাম। আর আবার বলতেছি এখান থেকে মেসেঞ্জার আইকনটি আছে, আপনি চাইলে অ্যাডমিনের সঙ্গে সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আপনাদের উইড্রো করবো, এখন লাইভ উইড্রো করবো, যেহেতু আমার এখানে অলরেডি আমার ব্যালেন্স রয়েছে। সো আমি এখান থেকে লাইভ উইড্রো করবো এখন। তো তারপর এখান থেকে উইড্রো রিকোয়েস্ট আছে, উইড্রো রিকোয়েস্টে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ম্যাথ রয়েছে। সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্টে যদি আমার পার্সোনাল, তারপরে অ্যামাউন্টে এখান থেকে আমি 2000 উইড্রো করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে 2000 লিখে দিলাম। তারপর আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। সো আমি এখন পেমেন্ট আসা পর্যন্ত জাস্ট ওয়েট করবো, ঠিক আছে। আমার উইড্রো রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। সো আমি ওয়েট করি পেমেন্ট আসা পর্যন্ত। সো অলরেডি উপরে দেখতে পাচ্ছেন তারা আমাকে এখান থেকে পেমেন্টটা করে দিচ্ছে। সো আমি আমার বিকাশের যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রিটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তারা আমাকে এখান থেকে 2000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন 2000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, এবং তাদের সাইটের নাম সহ সব কিছু কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো আপনাদের সামনে কিন্তু আমি এখান থেকে লাইভ পেমেন্ট নিলাম, ঠিক আছে। সো এখান থেকে আপনাকে মূলত এভাবে ইনকাম করতে হবে। আপনি এখান থেকে হারতেও পারেন, জিততেও পারেন, এটাই মূলত স্বাভাবিক, যেহেতু এখান থেকে বাজি করে টাকা ইনকামের সাইট। সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে খেলবেন, এক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না, তবে ট্রাস্টেড সাইট পেমেন্ট করার, ঠিক আছে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।